আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, আর সেটা হচ্ছে বিফ চাপ। এই বিফ চাপটা খেতে ভীষণ মজার, আপনারা দেখেই বুঝতে পারছেন এই বিফ চাপটা কতটা সফট হয়েছে, কতটা মস্ট হয়েছে। এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। চলুন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। চাপটি তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম গরুর মাংস নিয়েছি এবং গরুর মাংসটাকে আমি এভাবে কেটে নিয়েছি। একটু দেখে বুঝে নিতে হবে যেটা আমি কিভাবে কেটেছি। বিফ চাপের মাংসগুলো আমি এরকম বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন, কিন্তু মোটাটা কিন্তু এরকমই হবে। এখন আমি এর ভিতরে যে পানি আছে সেটাকে এভাবে টিস্যু দিয়ে মুছে মুছে নিব। এই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন, তা না হলে যখন এটা মেরিনেশন করব তখন এটা থেকে পানি বের হয়ে যাবে। তো আমি এভাবে মুছে নিয়েছি এপিট ওপিট করে। তো এখন আমি গরুর মাংসগুলোকে থেতলে নিব, এজন্য আমি একটা ছুরি ব্যবহার করব। আপনারা চাইলে পাটা পুঁতা বা হ্যামার দিয়েও এই কাজটি করতে পারেন। তো এভাবে আমি একটা পিস নিয়ে এটাকে আমি ছুরির পিছনের অংশ দিয়ে এভাবে পিটিয়ে পিটিয়ে পাতলা করে নিচ্ছি। তো একটু দেখুন আমি এটাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে পাতলা করে নিচ্ছি। আবার খুব বেশি থেতলানো যাবে না, খেয়াল রাখতে হবে যেন এটা আবার কিমা তৈরি না হয়ে যায়। তো আমি এভাবে দেখুন একটা মাংস এভাবে থেতলে নিয়েছি। তো এভাবে আমি সবগুলা এভাবে থেতলে নিব। তো আমার সবগুলো মাংস এভাবে থেতলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা মশলা তৈরি করব বিফ চাপের জন্য, যে মশলাগুলো লাগবে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি জয়ফল এরকম অর্ধেকটা নিয়েছি, এটা একটা ছোট সাইজের জয়ফল হবে। তারপরে আমি একটা জয়ত্রীর, বড় জয়ত্রীর দুইটা পাপড়ি নিয়েছি, আপনারা চাইলে ছোট জয়ত্রীর একটা নিতে পারেন। তারপরে এখানে আমি 6টার মতন ছোট এলাচ বা সবুজ এলাচ নিয়েছি, তারপর বড় একটা এলাচ নিয়েছি, বড় এলাচ, কালো এলাচও বলা যায় এটাকে। তারপর আমি এখানে একটা স্টার অ্যানিস নিয়েছি, এটা একটা ছোট সাইজের স্টার অ্যানিস নিয়েছি। তারপর এখানে আমি 2 চা চামচ পরিমাণের গোলমরিচ নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণের টেস্টিং সল্ট, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 টেবিল চামচ আস্ত ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ আস্ত শাহি জিরা, আর এখানে আমি 1/4 চা চামচ রাঁধুনি গুঁড়া নিয়েছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে আমি একটা বড় একটা তেজপাতা নিয়েছি, এটাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি 6টার মতন লবঙ্গ, আর নিয়েছি দারচিনি। আমি এরকম ছোট ছোট করে নিয়েছি যেন পরিমাণটা বোঝা যায়। যতটুকু পরিমাণে আমি এলাচ নিয়েছি অতটুকু পরিমাণে আমি দারচিনি নিয়েছি এখানে। আর এখানে আমি এই মশলাগুলো মানে ধনিয়া, জিরা এবং শাহি জিরাটাকে তেলে নিব। তারপর সবগুলো মশলা একসাথে মিশিয়ে একটা গ্রাইন্ডারে আমি গুঁড়া করে নিব। তো অনেকের কাছে হয়তো এই আস্ত মশলাগুলো থাকবে না, তাদের জন্য আমি একটা অপশন দেখিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। তো এখানে আমি 1/4 চা চামচ পরিমাণের জয়ফল জয়ত্রী গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে এর পরিবর্তে বিরিয়ানির মশলাও দিতে পারেন, বা যেই মশলাতে জয়ফল জয়ত্রী গুঁড়া আছে সেইটা নিতে পারেন। 1 চা চামচের পরিমাণে দিলে ব্যালেন্স হয়ে যাবে। তারপরে এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে রাঁধুনি নিয়েছি, আসলে রাঁধুনি গুঁড়াটা না দিলেও চলে, এটা যদি থাকে তাহলে দিতে পারেন, আস্ত রাঁধুনিও পাওয়া যায়, সেটাকে গুঁড়া করে নেবেন। তারপরে আমি এখানে নিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এখানে 500 গ্রাম গরুর মাংসের জন্য এই মশলার পরিমাণটা, আর আমি যেই আস্ত মশলাটা দেখিয়েছি সেটা কিন্তু 1 কেজি মাংসের জন্য, আমি ওখানে অর্ধেকটা ব্যবহার করব। এখন আমি ধনিয়া, জিরা এবং শাহি জিরাটা তাওতে টেলে নিচ্ছি। যখন দেখবেন একটু সুন্দর স্মেল আসছে আর একটু কালারটা চেঞ্জ হয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন। তারপর আমি এটা ঠান্ডা হওয়ার পর সবগুলো মশলার সাথে একসাথে এটাকে গ্রাইন্ড করে নিব। আমি সবগুলো মশলা একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মাংস মেরিনেশনের প্রিপারেশনে চলে যাচ্ছি। তো এখানে একটি পাত্র নিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 2 চা চামচ আর 1/2 চা চামচ পরিমাণে পেঁপে বাটা। পেঁপেটাকে আমি খোসা সহ বেটে নিয়েছি। এখানে পেঁপে বাটা বা মিট টেন্ডারাইজার অবশ্যই দিতে হবে। পেঁপে বা মিট টেন্ডারাইজার আপনাদের বিফ চপটাকে একদম সফট করে দিবে। এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু গরুর মাংসটা দেখা যাবে ছিটতে কষ্ট হবে।
তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণের টক দই। পেঁপে বাটা বা মিট টেন্ডারাইজারটা যদি একান্তভাবে জোগাড় না করতে পারেন সেক্ষেত্রে ভিনেগার আর সয়া সসটা দিতে পারেন। ভিনেগার সেক্ষেত্রে 1 চা চামচ এবং সয়া সসটা 1 টেবিল চামচ দিলেই হবে। তো আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি সেখান থেকে অর্ধেক পরিমাণটা দিয়ে দিচ্ছি। আমি আগে বলেছি যে এখানে আমি 1 কেজি পরিমাণের মাংসর জন্য মশলাটা তৈরি করেছি, আর যদি আপনারা ওই গুঁড়া মশলার অপশনে যান সেক্ষেত্রে পুরা মশলাটা দিয়ে দিবেন। তো আস্ত মশলা যেহেতু আমি ওখানে মরিচের গুঁড়াটা দেখাইনি, তো এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, এখানে 1/4 চা চামচ পরিমাণে হবে, জাস্ট কালারটা আনার জন্যই দিচ্ছি এখানে হলুদ গুঁড়াটা। তারপর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ নিয়েছি। তো এখন আমি এই মশলাগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা ক্রিস্পি, সেই জন্য আমি এটাকে হাত দিয়ে গুঁড়া করে দিচ্ছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা কিন্তু কাবাব জাতীয় খাবারে অনেক সুন্দর ফ্লেভার আনে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের বেসন। বেসনটা যদি না থাকে সেক্ষেত্রে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াও দিতে পারেন, আর এগুলো যদি না থাকে সেক্ষেত্রে ময়দা দিলেও হবে, ময়দা বা আটা। এটা যেটা করবে যে মাংসের জুসিনেসটা ধরে রাখবে, তাই এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি মাংসের ভিতরে মাখানো মশলাগুলো ভালো মতন এভাবে মেখে নিচ্ছি। এভাবে ভালো মতন হাত দিয়ে মাংসের ভিতরে মশলাগুলো মেখে নিতে হবে। এভাবে প্রতিটা পিস আমি দিয়ে দিয়ে মশলাটা মেখে নিচ্ছি। মাংসগুলোর ভিতরে সবগুলো মশলা ভালো মতো মাখানো হয়ে গেলে তারপর আমি এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে সরিষা তেল দিয়ে দিচ্ছি, এবং সরিষা তেল দিয়ে এগুলোকে আবারও মাখিয়ে নিচ্ছি। সরিষা তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আচারের তেলও দিতে পারেন। এখন আমি এটাকে সারা রাত ম্যারিনেশনের জন্য রেখে দেবো। একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো নর্মাল পোর্শনে, এবং আমি এটাকে পরের দিন ভেজে নিব। তো ফিরে আসছি। পরের দিন আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কমপক্ষে মাংসটাকে 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। বেস্ট হবে যে এটাকে সারা রাত ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া। মাংসগুলোকে ভাজার আগে আবারও মশলাগুলো এভাবে প্রতিটা মাংসের গায়ে এভাবে ভালো মতন মেখে নিতে হবে। সবগুলো মশলা মাংসের গায়ে এভাবে ভালো মতন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাচ্ছি। মিডিয়াম হাই হিটে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এর ভিতর এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিশিয়ে এই চাপটা ভাজবো। ডুবো তেলে এই চাপটা ভাজার কোনো দরকার নেই। আমরা কাবাব ভাজতে যতটুকু তেল ব্যবহার করি ওই পরিমাণে তেল দিয়ে এটা ভাজা যাবে। তেলটা একদম গরম হওয়ার পরে বিফ চাপটা ভাজতে হবে। তেলটা একদম গরম হওয়ার পর আমি বিফ চাপগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন আমি এপিট ওপিট করে ভেজে নিব। এক পাশ ভালো মতো হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। এক পাশ হতে আমার প্রায় 3 থেকে 4 মিনিটের মতন সময় লেগেছে। বিফ চাপটা ভাজার সময় দেখা যায় এটা ছোট হয়ে আসে, তো আর একটু জায়গা ফাঁকা আছে, তো আমি আর একটা বিফ চাপ এর ভিতর দিয়ে দিচ্ছি। তো এপিট ওপিট ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিব। এটা হতে আমার প্রায় 8 মিনিটের মতন সময় লেগেছে। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে দেখা যাবে এটা বেশি ড্রাই হয়ে যাবে। 7-8 মিনিট এপিট ওপিট ভেজে নিলেই এটা ভালো মতন কিন্তু কুক হয়ে যায়। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি, একটা কিচেন টিস্যুর উপর রেখে নিচ্ছি, এতে এক্সট্রা তেলটা শুষে নিবে। বানানো হয়ে গেল ভীষণ মজার বিফ চাপ। এই বিফ চাপটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। দোকানের বিফ চাপের চেয়ে কোনো অংশে এই বিফ চাপটা কম নয়, ভীষণ মজার খেতে। আমি এটাকে লুচি দিয়ে সার্ভ করেছি। এই সফট লুচির রেসিপিটি আমার চ্যানেলেই আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে আর একটা কাবাবের রেসিপি আমি কিছুদিন আগে আপলোড দিয়েছি, শিখ কাবাব, তার রেসিপিটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটাও দেখে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।